গায় আন্দুল আজকে খাইছি কইলাম খাইছি হ্যাঁ এই যে গড়ে গড় তোমার কাছে বাইরে করতে কে মুরত নাই খাবার খাও মা দুড়া লে করছ না তো দুটা কে তিনটা করমু পুরুষ মানুষ 7:30টা বিয়া করা পুরুষ মানুষ কই লে আনা মুরত তার আগে মুরত আছে তোমার মুরত আছে কুরাত আছে সব কিছু আছে জমি আছে ধন সম্পদ সব আছে আমার ধন সম্পদ থাকলেই আনা বউ পালা শক্তি লাগে জোয়ানি লাগে কি আছে তোমার আরে মোসার বাচ্চা তুইও দিছ আলা তুই গেছ গলা লিখতে গেছ কি ভাই ভাই খাচ্ছ নি কইয়া দিলাম তোর আগে কিন্তু একটা মরছে বুঝছ না তুই মাইজা দিয়ে ফরফর করিস না আরে যে ছোট তুমি যদি বেশি টেলিং টেলিং করো তাহলে কিন্তু তোমার রাই খার একটা করি করো দেহি দেহি কত মরদ আছে তোমার তাই দেহি এখনো পুরুষত্ব যায় নাই বুঝো নাই এখনো বাহুবল আছে তা তো দেহাই যাইতাছে তোমাকে তো ছয় না পারো না আর ছয় জন কেডা তুমি জমি যে দান আছে মনে করতে জমি আছে এলি বেসা মনে করতে তোর মত আর নিজে যে বিয়া করার লাগে ফাল পারো আর এই যে সারা বাড়ির কাজ করে আমরা দুইটা বউ তার খবর তুমি রাও খালি বিয়া করবার চাও আর তোমার যে এত বড় একটা পোলা আছে শিয়ানা ঘরের ভিতরে বিয়ার লাখ হয়ে গেছে তার খবর রাখো তার একটা বিয়া করার তো একটা পোলার বউ আহে তাও তো আমাকে একটু শান্তি হয় জানের তা তো কাও না উত্তরপুরে জমি আমি সমস্যা কি আমি হে রাস্তা থেকে হুনতে হুনতে আইলাম তুই তো হুনবি তোর কান হইলো আতির কানের মতো বড় তুই হুনবি না এলাম হুনুম না যাও বিয়ে তো মিটে আইগে না করে ওই যে উত্তর মোড়ে জায়গা তো তো না ওটা বি এমবি বেচে বিয়া করো এই এই বাবা বাবা দেখ 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 কি কইলি হ্যাঁ জমি বেচে বিয়া করবি এই বিয়া করতে কি টাকা খরচ হয় হ্যাঁ আমি এত মনে করতে মাইছের মাইয়া ভাগা আইনা বিয়া করি তুই পারলে এরকম মাইছের মাইয়া ভাগা আইনা পেম্পিরিতি করে বিয়া কর টাকা খরচ করে বিয়া করন লাগবে না বুঝলাই আমার মতো কে চালাকাও বলদার মতো থাইতা কইলাম ব্যবসা আচ্ছা তাহলে কি বিয়া করাইবে না আরে বিয়া করা মোটে ধৈর্য ধর বিয়া করার তো সময় আছে তাই না বিয়া করা নাই ওই উত্তরপুরে জায়গা বিয়ে গেলাম আমার কি হন উত্তরপুরে জায়গা আসল লাগবে না তুই যা আমি দেখতাছি যা আর এই দুইটারে আমি যা থাকো গেলাম এই দুইটারে যাত না করলো না বুঝো না কি যাত করবে তুমি কি যাত করবে পোলার সামনে যা খরখর করতে পারো বুঝো না ভাই তুমি আমার সাথে কথা বলো তুমি ওর সাথে কথা বলো তাই তো তুমি তো একটু ওই উচালা মাই লাগা তোমার লাগে একটু কম পারি আরে এটা লাগে চিংড়ি মাছ তুমি যে বেহাতার কথা কও না তোমার সাইজ করুন যাও ঘরে কি কয় তুমি আমার সাইজ করা তোমার সাইজ করা কেন হেলে লিখো কাম উদ্দে একবার দাঁত ছিড়ালাম যা কাটা যা ঘরে যা যা এই কর না যা দাদা মন্ডা সাইজ দুড়ে দিতে কিন্তু অন্য কাম দেখে মারতাছি না শৈলে রাগ আহে কিন্তু রাগ উঠতাছ না দেখে বুঝছ আইতাছি তোকে ব্যবস্থা করমুনি আমি জগ দা করে বাইরে ছিল আমার চৌকি তুই উঠতে দিকে গেছে তুই চৌ দাস না চৌকি দেয় না মানে তুই চৌকি দাস নাই তুই আনাম একটা গাছের মতো লোকের দেখলি না কি তুই আনাম একটা গাছের মতো তোর দেখা যায় মশার মতো এইবার তোর পাটা দে পুতা দে শেষ তোর বউ তিন বউ মিলে তোর পাটা দে পুতা দে শেষে তোর বর্তা বানিয়ে খাইবো ওই যে পানের নগে যখন জর্দা সুপারি দিয়া ওই যে গুটলির ভিতরে ঢুকা গুত্র গুত্র মারে না মারে একটা করে তিনটা দিব তিনটা একের চাদর বাদর বানালাম কত পারবা জানা আছে বন্যকে ঝগড়া করিয়া এন আমার নগে ডুসা খাও বুঝো নাই তুই তো বেটা পুরুষ মানুষ একটা মহিলা মানুষ ডুসা খাইতাম তাও কফালটা মনে ধন্য মনে করতাম আচ্ছা এটা কথা কই কা আমার একটা বউ সন্তান দিত এই দুটার জাত করান লাগবো ওই আমি কি গটকালি করি আর করস না তোর আতে ভাতে কোনো হানে নাই সিপাই চাপাই তাহলে তোর একটা কথা কয়ে দেই ওই যে এবার শুকুর আলী মরছে না হ্যাঁ শুকুর আলীর বউ তো বৃদ্ধ হয়েছে বৃদ্ধা হ্যাঁ হ্যাঁ ওইটা নিয়ে গা হ্যাঁ ওই যে মোটাটা হ্যাঁ ওই যে বান্দাটা বান্দাটা ওই যে ঝুমুর 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 ঠিক ঠিক দুইটা চেঙ্গু একটা হলো মনে মিডিয়াম একটা হলো মনে চিংড়ি মাছের মতো আর একটা হলো ডেপসি ঠিক আছে ওকে ওকে গুড গুড আরে ফার্মা তো দাবা
বউ আমি চিন্তা ভাবনা করে রাখছি বউটা নিয়ে আয়া তারপর ওই দুজনে যাক ওটা যে মুড়ান মুড়ান উড়ান নে তোর ওই যে বাকি দুটো আছে না ওই সামনে খারা গেলে বলে দুটো পিছা দেবো আর পাগল বিয়া করুন না তো যে ওটা একটা পলিটিক্স আমারও দুই হতিন রে মানে দুই বউ রে শিক্ষা দেওয়ার লাগিয়া মানে জাত বাড়া দিবি একবারে এমন জাত করুন তুই তো ঠিক আছে ওইটা আমার পোলার উঠে গসাই দেবো তা বলো হ্যাঁ ঠিক আছে না হ্যাঁ ভুল হয়ে গেছি এখন তো আর বিয়া করার মতো এনা দুই বউ রে বলটাস নাই কি বলটাস নাই তোর বরে পাড়া দিস বলটাস আছে না নাই দেখ আমনি দিলাম বলটাস আছে তাহলে ভাই এক দুই বউ দা তা খেয়ে যা না বুঝলে আর খাস যা আপনি কোন চিন্তা করেন না আমি সব ম্যানেজ করব হ্যাঁ ঠিক আছে কত ম্যানেজ করে দিছি তোমার মত যদি আমার ওই দুইটা দুইটা শালি যদি ঠিক থাকতো তাহলে আমার সংসারটা এলে মলো সমস্যা একটা আমি তো সরল আরে সাসাই তো পাগল এডো লাইক আ টকিং বুঝো না কে মানে ওই নাটকের মতো হবে ওটা জাত কর্ম দোনো আমি জাত না পালাই যে কি পরিমাণ অভিনয় করে পুরস্কার পাইছি পুরস্কার রাখার পরে জাগাইনি স্টেজ দিয়ে একটা বাঙু নাই তো আচ্ছা এই করে জানি এই তিন দিনের মধ্যে কেউ না যদি কেউ ঢুকে